আজ ডোমকল পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের গাবতলা মোড়ে আমিনা হার্ডওয়্যারের একটি দোকানে হঠাৎ করে ধোঁয়া উঠতে দেখে এলাকার লোকজন। তারপরে এলাকার লোকজন প্রচুর জড়ো হয় এবং সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডে খবর দেওয়া হয়। ফায়ার ব্রিগেড থেকে দুখানা দমকল যাওয়ার পর আগুন নিয়ন্ত্রণে আনে। দোকানে শাটার লাগানো ছিল, শাটার ভাঙার জন্য এলাকা থেকে দুখানা জিসিপি দিয়ে শাটার ভেঙে আগুন নেভানোর কাজ করে। হার্ডওয়্যারের পাশে পাটের গোডাউনে আগুন লাগে, গোডাউনের উপরে বাড়ি, বাড়ি সেরকম ক্ষয়ক্ষতি হয়নি। গোডাউন এবং হার্ডওয়্যারের আনুমানিক 4-5 লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। দোকানদার বাড়িতে ছিলেন না। দোকানের মালিকের নাম সৈয়দ শেখ, সে একজন এক্স আর্মি। এলাকার লোকজন বলছে আনুমানিক ইলেকট্রিক শর্ট থেকে আগুন। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। এটা হচ্ছে প্রথমত হচ্ছে আমাদের গ্রামের লোক, বিএসএফ এর চাকরি করতো। প্রথমত বিএসএফ এর চাকরির পর রিটায়ার হয়েছে, উনি এসে এখানে কী কাজ করবো কী করতে করতে রঙের ব্যবসা শুরু করলো। তারপরে ফার্নিচার শুরু করলো, ফার্নিচারের পর থেকে আস্তে আস্তে আইটেমটা বড় করার পর তারপরে লেবার মিস্ত্রি খাটে বা কীভাবে আগুনটা হয়েছে, আগুনটা হয়েছে সম্ভবত ইলেকট্রিকের থেকে, বোর্ড থেকে। তারপর আমি ডোমকল যাচ্ছিলাম, এখানে দাঁড়িয়েছি। ক্ষয়ক্ষতি প্রায় 5-10 লাখ টাকা মতো হয়েছে। পার্টি ছিল কিছু না হলো 4 লাখ টাকার পার্টি ছিল ঘরে। দমকল দোকানে এসেছে? হ্যাঁ, দমকল কখন এসেছে? দমকল দোকানে এসছে, দমকলের ইঞ্জিনরা ওরা যখন নেলে যায় তখন আমরাও ফায়ার ব্রিগেড ধরে আগুন নেভানোর জন্য সাধারণ মানুষ প্রচণ্ড হেল্প করেছে। আমার গাড়ি তো কোথায় পড়েছে ঠিকই নাই, আমি এত তাড়াতাড়ি এসেছি যে গ্রামের লোকগুলি বাঁচাতে হবে। এটা হচ্ছে আমার নাম হচ্ছে মতিউর রহমান, বাড়ি হাসানতলা। একটা হার্ডওয়্যারের দোকান, উপরে বাড়ি, ভেতরের দিকে কিছু বাড়ির পাটও স্ট্যাক ছিল আর কি। তো যে কোনো কারণে হোক আগুনটা লেগে গেছে, দোকানের এখান থেকে আগুনটা স্প্রেড করেছে। যে হার্ডওয়্যারের দোকান ছিল, ভেতরে রং বা হার্ডওয়্যারে অন্যান্য সামগ্রী সেগুলো ছিল, সেগুলোতে আগুন লেগেছিল। শাটার বন্ধ ছিল যেহেতু, তার জন্যে প্রাথমিকভাবে আমাদের একটু সমস্যা হয়েছিল। পরে শাটারটা ভেঙে আমরা আগুন আমরা কাজ করেছি এবং আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে, কোনো ইঞ্জুরি কিছু নেই। তবে ক্ষয়ক্ষতি হয়েছে, আমাদের দোকানের মাল অনেকটাই ড্যামেজ হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কীরকম বোঝা গেছে? মোটামুটি 1-2 লাখ টাকা ক্ষয়ক্ষতি হবে, তবে অনেকটাই আমরা বাঁচাতে পেরেছি। ঠিক আছে, চলুন। ক্ষয়ক্ষতি তো কোনো হিসাব নেই, প্রচণ্ড ক্ষয়ক্ষতি। এটা একটা দোকান ছিল, গোডাউন প্লাস দোকান, স্টিলের একটা দোকান। হঠাৎ দোকান খোলাও ছিল, দোকানে দোকানদার বাইরে দাঁড়িয়ে ছিল, হঠাৎ আগুন ধরে প্রচণ্ড অবস্থা খারাপ। আর ফায়ার ব্রিগেড দুটো গাড়ি এসে সামাত পারেনি। এলাকার প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন, হাজার মানুষ জিসিবি নিয়ে এসে লাস্টে ঘর ভেঙে সেই মোটামুটি আগুন নিয়ন্ত্রণে আনা গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ? ক্ষয়ক্ষতির কোনো হিসাব নেই, বহু দেখতে পাচ্ছেন বহু টাকা ক্ষয়ক্ষতি হয়ে গেছে। কীভাবে আগুনটা হয়েছে এখন বোঝা যাচ্ছে না, কি হয়তো শর্ট সার্কিট হতে পারে বা কোনো অ্যাকচুয়ালি কেউ ছিল না। তো আচ্ছা, দোকানদার বাইরে বসেছিল। আপনার নাম? মাজিদুল শেখ, আমি ওয়ার্ডে কাউন্সিলর। শান্তি কিসে নেহি চাই, কে রে তাকে চাই, কিসে ছিল মন ডাকাতি করতে, কি কইছিস তাকে, সারা দিন শুধু শান্তি করছে, ডাকাতি উঠেছে লাঠি। ওটু চায় জীবন বদলায়।